রমজান মাহে সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ এবং আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র টিভির রমজান বিষয়ক বিশেষ আয়োজন সালেহা ইমারত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা দু হাজার বাইশ দেখবার জন্য আমাদের সঙ্গে সহযোগিতায় রয়েছেন রাঙাপুরি রসমেলা রাশ কনভেনশন সেন্টার এবং আল আকসা ডেভেলপার্স লিমিটেড আমাদের সঙ্গে দুজন বিজ্ঞ বিচারকমণ্ডলী রয়েছে তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ আন্তর্জাতিক পর্যায়ে অনেক সুনামধন্য এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে আসসালাম ওয়ালাইকুম্লাহ হি ওবারকত আপনাকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে বিচারক হিসেবে আরও একজন অতিথি উপস্থিত রয়েছেন আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ কারি মালানা হাসান মামুন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই জানেন প্রথম পর্বে 33 জন প্রতিযোগীদের মধ্যে আমরা চূড়ান্ত পর্বে 18 জনকে নিয়ে এসেছি এবং এই 18 জন প্রতিযোগী নিয়ে আমরা তিনটি পর্বে তিনটি গ্রুপে আমাদের চূড়ান্ত পর্বের প্রথম রাউন্ড অনুষ্ঠিত করব প্রথমে ডেকে নিচ্ছি চূড়ান্ত পর্বের প্রথম প্রতিযোগী

Nevi las, we so feel so good মাশাল্লাহ চূড়ান্ত পর্বের প্রতিযোগী বন্ধু হেমায়তুল্লাহ চমৎকার কণ্ঠে তিলাওত শুনলাম চূড়ান্ত পর্বে তোমার পারফরমেন্স কেমন ছিল সেটি জানবার জন্য আমরা চলে যাচ্ছি সম্মানিত বিচারক মন্ডলীর কাছে মাশাআল্লাহ হেমায়তুল্লাহ ভালোই তেলাওয়াতে তোমার কণ্ঠে লেহান আছে কিন্তু আজকে তোমার কন্ঠটা বসা বসা লাগছে আর নার্ভাস লাগছিল তেলাওয়াতের সময় নার্ভাস হওয়া যাবে না কনফিডেন্স নিয়েই তেলাওয়াত করতে হবে এটা একটা প্রতিযোগিতার ময়দান এখানে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে বিষয়টা ঠিক রাখবা আর আরো ভালো প্রশিক্ষণ নিলে ভালো প্রশিক্ষক এর কাছে আরো অনেক ভালো করতে পারবা ইনশাল্লাহ দমটা বাড়াইতে হবে ঠিক আছে আর তুমি যেভাবে তেলাওয়াত করলা সেটা মানে শেষ করে দিলা শেষ করে আবার তুমি সামনে থেকে আছো শেষ হাত না তুমি মিডিল থেকে টানো মিডিল লিগে সুরাটা তো আর একেবারেই ছোট সুরা না তুমি আস্তে আস্তে গিয়ে মিডিল থেকে ছেড়ে দাও মিডিলে একটা আয়াত দুইবার রিপিট করো আর প্রতিযোগিতার ময়দানে আয়াত রিপিট চলে না ঠিক আছে এটা ময়দানে চলে তো যাই হোক বিষয়গুলি খেয়াল রাখবে ইনশাআল্লাহ ঠিক আছে তোমার জন্য শুভ কামনা রইল ধন্যবাদ হাফেজ কারি মালানা হুমান আহমদকে আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের আরেকজন বিচারক মন্ডলী শ্রদ্ধেয় হাসান মামুন স্যার মাসা অত্যন্ত সুন্দরভাবে সুন্দর করেছেন সম্মানিত বিচারক উনি পরামর্শ দিয়েছেন আমি পরামর্শ যে তুমি তোমার কনফিডেন্ট এটাকে করো আশা করি তুমি এগিয়ে যাবে তোমার ইচ্ছা শক্তি তোমাকে এগিয়ে নেবে ইনশাল্লাহ তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইল ধন্যবাদ হেমায়ত চূড়ান্ত পর্বে তোমার পারফরমেন্স কেমন ছিল সেটি আমরা আমাদের বিজ্ঞ বিচারক মডলী কাছে শুনেছি আমরা প্রত্যাশা রাখি তোমার জন্য শুভ কামনা রাখি তুমি এই সামনের পর্বে এগিয়ে যাবে কিনা সেটি জানবার জন্য তোমাকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকবৃন্দ চূড়ান্ত পর্বের পরবর্তী প্রতিযোগী বন্ধুকে আমরা এখন মঞ্চে ডেকে নিচ্ছি চূড়ান্ত পর্বের পরবর্তী প্রতিযোগী বন্ধু খুদে বন্ধু তাহমিদ হাসান মঞ্চে আসছে তাহমিদ হাসান আসসালামু আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাশাল্লাহ ক্ষুদে প্রতিযোগী বন্ধু তাহমিদ হাসান চমৎকার দরাজ কণ্ঠে তেলাওয়াত শুনলাম আমরা চলে যাচ্ছি বিজ্ঞ বিচারক মন্ডলীর কাছে মাশাল্লাহ তাহমিদ হাসান আমাদের খুব ছোট্ট বন্ধু অনেক সুন্দর তেলাওয়াত করেছে তার কণ্ঠও সুন্দর ছোট মানুষ হিসেবে দমটা একটু ছোট আছে এটা যদি কোনোভাবে আরেকটু প্র্যাকটিস করা যায় আশা করি আরো অনেক অনেক সুন্দর করবে তুমি এগিয়ে যাও তোমার জন্য দোয়া এবং শুভকামনা কামনা রইল ধন্যবাদ ধন্যবাদ চমৎকার পরামর্শ আমরা পেয়েছি তামিদ হাসান তোমার জন্য অনেক অনেক শুভ কামনা তুমি পরবর্তী রাউন্ডে যাচ্ছ কো নিয়া সেটি জানবার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে আমরা এই পর্যায়ে ডেকে নিব আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু সামিম ইয়াসার সাফি মঞ্চে আসছে সামিম ইয়াসার সাফি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد ابا احد من رجالكم من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبي মাশাআল্লাহ শামীম ইয়াসার সাফি আমরা তোমার তেলাওয়াত শুনলাম আমরা চলে যাব আমাদের বিচারক মণ্ডলীর কাছে তোমার চূড়ান্ত পর্বের পারফরমেন্স কেমন ছিল সেটি জানবার জন্য মাশ আল্লাহ স্বামী মি আসার শাফি অত্যন্ত আজকে ভালোই তেলাওয়াত করেছে তবে তার তেলাওয়াতে কিছুটা ভুল ত্রুটি আমার কাছে ধরা পড়েছে সেটা হলো যে যখন তুমি তুলচ স্কেলটা লেভেলটা ঠিক হচ্ছে না মানে একটা স্কেল তুলা তো একটা লেভেল আছে মানে আস্তে আস্তে পড়তে পড়তে হুট করে তুমি তুলে দিচ্ছ এটাতে তেলাওয়াতের সৌন্দর্যটা বৃদ্ধি পায় না হ্যাঁ তুমি যা সুন্দর করে তুলতা তাহলে হতো তুলতে তাহলে তোলা তার দৃষ্টিনন্দর হতো সুন্দর হতো এই বিষয়টা খেয়াল রাখবে হ্যাঁ আর একটা বিষয় হলো হুবি কুলিশন আলিমা এখানে তুমি ভুল পড়ছো তো একটু তেলার তার একটু যত্নবান হয়ে দেখে আসলে ভালো হতো যাক এমনি তোমার মোটামুটি তেলাওয়াত ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তোমার জন্য শুভ কামনা রইল ধন্যবাদ মহাতারাম আমাদের শ্রদ্ধ বিচারক হাফেজ কারি মাওলানা হুমান আহমদ চমৎকার কণ্ঠে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন এবং প্রতিযোগীদের জন্য এ ধরনের পরামর্শ অবশ্যই আগামী দিনে তাদের জন্য অনেক উপকারে আসবে সেটা আমরা বিশ্বাস করি ধন্যবাদ সামিম ইয়াসা শাফি তোমার তেলাওয়াত সম্পর্কে তুমি মন্তব্য পেয়েছ এবং পরামর্শ পেয়েছ তোমার জন্য অনেক অনেক শুভকামনা মাহের রমজান উপলক্ষে বরেন্দ্র টিভির বিশেষ আয়োজন সালেহা ইমারত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা দু হাজার দেখবার জন্য আমি হাসান আবাবিল আমাদের সঙ্গে সহযোগিতায় রয়েছে রাঙাপড়ি রাস কনভেনশন সেন্টার রসমেলা এবং আল আকসা ডেভেলপার্স লিমিটেড আমাদের সঙ্গে দুজন বিজ্ঞ বিচারক মন্ডলী রয়েছে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমরা ডেকে নিচ্ছি আমাদের চূড়ান্ত পর্বের পরবর্তী প্রতিযোগী বন্ধুকে আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু নিসার আলী মঞ্চে আসছে নিসার আলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ أعوذ بالله بسم الله الرحمن الرحيم الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون يخشون أحدا إلا الله وكان الله بكل شيء عليما ما كان محمد أبدا সোল আল্লাহ ওয়া খতমান নবী ওয়া কানা আল্লাহু বিকুল শাইইম আমাদের চূড়ান্ত পর্বের প্রতিযোগী বন্ধু নিসার আলী তোমার কণ্ঠে আমরা তেলাউৎ শুনলাম আমরা চলে যাচ্ছি বিচারকমণ্ডলীর কাছে মাশ নিশান খুব সুন্দর তেলাওয়াত করেছে নিশানকে একটু নার্ভাস মনে হচ্ছিল তুমি আরেকটু সাহস নিয়ে পড়বে আর তোমার কণ্ঠ সুন্দর তুমি যদি আরেকটু আস্তে আস্তে ধীরে ধীরে একটু উঁচু করো তাহলে তোমার তেলাওয়াতটা আরও সুন্দর হবে এবং শেষে যে সুন্দরভাবে এটা শেষ করা সেটা কিন্তু খুব সুন্দর হয়নি তুমি এই বিষয়গুলো যদি লক্ষ্য করে সুন্দরভাবে এটা প্র্যাকটিস করো আশা করি তুমি অনেক দূর যেতে পারবে আল্লাহ তোমার কণ্ঠকে কোরআনের জন্য কবুল করুন আল্লাহ মামিন ধন্যবাদ বিজ্ঞ বিচারক হাফেজ কারি মাওলানা হাসান মামুন আপনাকে আসলে আমাদের বিচারক মণ্ডলী একেবারে খুব পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের প্রত্যেকটি প্রতিযোগী তেলাওয়াত শুনছেন এবং খুব চুলচেরা বিশ্লেষণ করছেন এতে করে আমাদের প্রতিযোগী বন্ধুদের কিন্তু অনেক উপকার হচ্ছে বলে আমরা বিশ্বাস করি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের বিচারক বিচারকমণ্ডলীর জন্য আমাদের এই ক্ষুদে প্রতিযোগী বন্ধুদের জন্য তারা যেন ভবিষ্যতে বাংলাদেশের একটি এক একটি স্বপ্নে এক একটি রত্নে রূপান্তরিত হতে পারে এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিচারক মণ্ডলীকে আপনারা এত সুন্দরভাবে জাজমেন্ট করছেন সেজন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দোয়া করবেন আমাদের প্রিয় চ্যানেল বরেন্দ্র টিভির জন্য যে বরেন্দ্র টিভি কিন্তু আপনাদের জন্য এত সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো নিয়ে আসে

মাশাল প্রতিযোগী বন্ধু মোদাব্বির হাসানের আমরা শুনলাম চূড়ান্ত পর্বের তোমার তিল কেমন হয়েছে সেটি জানবার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলীর কাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মুদাব্বির হাসান যে সূরা তুমি তেলাওয়াত করেছো সূরা নাস যেভাবে এরত আশা করেছিলাম তুমি ছোট ছোট করে একটা একটা করে আয়াত পড়ার পরে একটানে যেভাবে পড়ার কথা ছিল সেটা আমরা পাইনি আমরা হতাশ হয়েছি এবং আশা করেছিলাম মিডলে গিয়ে হয়তো তুমি আর তুলবা তো দেখলাম যে তুমি মনে হয় খাবрая গেছো তাই না এটা কেন এটা প্রতিযোগিতার ময়দানে কেন ঘাবড়ানোর কিছু নেই একজন ভালো করেছে আমি তার থেকে ভালো করব। খেয়াল রাখতে হবে একজন যদি আবার এখানে দেখলাম যে প্রায় একটা এতে অনেকে তেল করেছে এটা কিন্তু একটাই একই একই স্টেজে আসলে আলাদা আলাদাই তেলওয়াত করতে হয় এটা একটা জাজমেন্টের জন্য ভালো আহ বিষয় এটা আমাদেরকে অবশ্যই আহ রূপে এটার প্রতি আমাদের আমল করতে হবে ইনশাল্লাহ তো যাই হোক মোটামুটি তোমার তেলাত ভালো হয়েছে আরও আরো ভালো করে প্রশিক্ষণ নিলে তুমি আরো ভালো করতে পারবে ইনশাল্লাহ তোমার ভবিষ্যৎ কামনা করছি ইনশাল্লাহ ধন্যবাদ হাফেজ কারিমাউলা রহমান আহমদ আপনাকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি যে শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরেছেন আমরা বিশ্বাস করি আমাদের প্রতিযোগী বন্ধুরা এই বিষয়গুলো থেকে শিক্ষা অর্জন করতে পারবে ধন্যবাদ মুদাব্বির হাসান তোমার জন্য শুভকামনা তুমি চূড়ান্ত পর্বে যাচ্ছ কি না সামনের পর্বে যাচ্ছ কি না সেটি জানবার জন্য আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তার আগে আমরা ডেকে নিব আমাদের মঞ্চে আমাদের পরবর্তী বন্ধু সাইফুর রহমান সানিকে السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وتورسين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين بسم الله الرحمن الرحيم والتين وَالزَّيْتُونَ وَالتِّينِ وَالزَّيْتُونَ والتين والزيتون وتورسين قد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات وعملوا الصالحات فلهم اجر غير من فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ أَلَيْسَ اللَّهُ ليس الله باحكم الحاكمين صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته <applause> মাশাআল্লাহ প্রতিযোগী বন্ধু সাইফুর রহমান সানির তিলাওয়াত আমরা শুনলাম চূড়ান্ত পর্বে আজকে সাইফুর রহমান সানির তিলাওয়াত কেমন হয়েছে সেটি জানবার জন্য আমরা চলে যাচ্ছি সম্মানিত মহাতারাম বিচারক মন্ডলীর কাছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সাইফুর রহমান সানি বিশ্বকারীদের মতো লেহান দিয়ে এসে তেলাওয়াত করেছে চেষ্টা করেছে সেই দিক বিচারকদের আকর্ষণ করার জন্য তবে শানির জন্য কিছু পরামর্শ আছে সেটা হলো এক নম্বর প্রতিযোগিতার স্টেজে কখনো ময়দানের তেলাওয়াত চলে না এটা মাথায় রাখবা এত স্টাইল করে একবার ওই যে তুমি বিসমিল্লাহ পরে ইল্লাহ্লাদী না আমারু না এসে লাকাদ খলকনা নিংসা নাফি হাসানি ত করিম তুমারাদত না হুয়াজ ফেলা শাহ ফিলম বলে শুরু থেকে স্টাইল করলাম দরকার ছিল না তুমি ওখান থেকেই লাকদ খলখনা থেকেই তুমি চেড়ে দিতে পারতা দে ইল্লাহ্লাদি না আমানু আমি সলিহাত আলাম আজরুন কয়র মামানুন এরপর আজ থেকে স্লোগুলো শেষ করে দিতে পারত ঠিক আছে তাহলে বেশি বেটার হতো তো যাই হোক নেক্সট এটা করবা না হ্যাঁ প্রয়োজন নাই তো তুমি ভালো তেলাওয়াত যদি করতে পারো তুমি একটা আয়াতই যথেষ্ট তোমার জন্য আরেকটা একটা দুই নম্বর তোমার জন্য পরামর্শ সেটা তুমি যখন তুলছো তুলছো তখন তোমার গলা ফেটে যাচ্ছে ক্র্যাকড এটা খেয়াল রাখবা হ্যাঁ কন্ঠ টন্টন রেখে তেলাওয়াতের সৌন্দর্য রেখে যতটা সুন্দর করা যায় হ্যাঁ আর মনে হচ্ছে যে একটু নার্ভাস হয়ে যাচ্ছে কোনো প্রয়োজন নেই নার্ভাস হওয়ার রিল্যাক্সে তেলাওয়াত করবা একটা তেলাওয়াত করতে গিয়ে তোমার যতটুকু দম আছে তুমি ততটুকু দম দিয়ে তুমি চেষ্টা করো তোমার তেলাওয়াত ফোটানো কোনো প্রয়োজন নেই বাড়তি চাপ নেওয়ার হ্যাঁ সুন্দরভাবে তেলাওয়াত করে তুমি শেষ করে দেবে ইনশাআল্লাহ তোমার তেলাওয়াত ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি এই পরামর্শগুলি মেনে চললে এবং আরো কারিদে ভালোভাবে তোমার শিক্ষকের কাছে প্রশিক্ষণ নেবে প্রশিক্ষণ নিয়ে পরবর্তী রাউন্ডে যদি তুমি ঠিক ইনশাআল্লাহ ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে আসবে ইনশাআল্লাহ তোমার জন্য দোয়া এবং শুভ কামনা রইল ধন্যবাদ সম্মানিত বিচারক হাফেজ কারি মালানা হুমায়ুন আহমেদ আপনাকে চমৎকার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে একেবারে পরামর্শ দিয়েছেন সানির কপালে আমরা বিন্দু বিন্দু ঘাম দেখতে পাচ্ছি আসলে সে নার্ভাস পরবর্তী রাউন্ডে এসে যেতে পারছে কিনা সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন পবিত্র মাহের রমজান উপলক্ষে বরেন্দ্র টিভির বিশেষ আয়োজন সালেহা ইমারত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা দু হাজার আজকে চূড়ান্ত পর্বের প্রথম রাউন্ডে যে ছয়জন প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত আমরা শুনলাম তাদের মধ্যে থেকে কয়জন পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে সেটি আমরা এখন জানব তার আগামী ডেকে নিচ্ছি আমাদের এই পর্বের ছয়জন বন্ধুকে তারা মঞ্চে আসবে হেমায়তুল্লাহ তাহমিদ হাসান সামিম ইয়াসার সাফি নিসার আলী মোদাব্বির হাসান আস হ্যাঁ ঠিক আছে নাকি এই আসছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের পর্বের চূড়ান্ত যে ছয়জন প্রতিযোগী বন্ধু অংশগ্রহণ করেছিলেন তাদের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তাদের রায়ের যে চারজন বন্ধু আমাদের পরবর্তী রাউন্ডে চলে যাবে এবং দুইজন প্রতিযোগী বন্ধুদের আমাদের দুঃখের সাথে বিদায় জানাতে হচ্ছে এটি প্রতিযোগিতার নিয়ম যদিও সকলের তিলাওয়াত অনেক সুমধুর ছিল সকলেই খুব চমৎকার পারফরমেন্স করেছে খুব সামান্য নম্বরের ব্যবধানে দুইজন প্রতিযোগী বন্ধুকে আমাদের দুঃখের সঙ্গে বিদায় জানাতে হচ্ছে আমি দুইজন বন্ধুর নাম বলবো তারা একটু সামনে চলে আসবে নিসার আলী মোদাব্বির হাসান আমরা এই দুজন প্রতিযোগী বন্ধু ছাড়া বাকি যে চারজন রয়েছে তাদেরকে নিয়ে আমরা পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন পবিত্র মাহের রমজান উপলক্ষে বরেন্দ্র টিভির বিশেষ আয়োজন সালেহা ইমারত তেলাওয়াত প্রতিযোগিতা আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে